হ্যালো এভরিওয়ান আজকে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের ডিসেম্বরের লাস্ট উইকের যতগুলো ইম্পর্টেন্ট নিউজ আছে সেগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে খুব তাড়াতাড়ি আমরা নিয়ে আসছি পুরু বছরের কারেন্ট অ্যাফেয়ার্স শুধু ত্রিপুরা রিলেটেড পুরু বছরের হবে তাই নয় ন্যাশনাল রিলেটেড ইন্টারন্যাশনাল রিলেটেড বিভিন্ন ধরনের পুরো ইয়ারের কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আপনাদের সামনে হাজির হব খুব তাড়াতাড়ি প্রিপারেশান চলছে জোরদার আশা করছি খুবই ভালো ইনফরমেশন এই চ্যানেলে পেতে যাচ্ছেন আর এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন ফেসবুকে দেখছেন তো ফলো করে না থাকেন অবশ্যই করে নেবেন আর ভিডিও দেখতে দেখতে কমেন্ট করতে ভুলবেন না সাজেস্ট করতে ভুলবেন না যাতে করে আমরা নতুন নতুন কনটেন্ট আপনাদের জন্য নিয়ে আসতে পারি আর আপনাদের যে এক যদি ভালো লেগে থাকে যদি একটা যে লাইক দেন আর যে কমেন্ট করেন এগুলো আমাদেরকে অনেকটা মোটিভেট করে তো প্লিজ ডোন্ট ডোন্ট স্টপ ডুইং সো থ্যাংক ইউ ভেরি মাচ লেট এস স্টার্ট প্রথম যদি আমরা নিউজটার কথা বলি যেটা হচ্ছে টোয়েন্টি সেকেন্ড ডিসেম্বরে যেখানে বলা হচ্ছে সেন্টার আর এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এডিবি সেন্টার আর এডিবির ভেতরে সাইন হয়ে গেছে হানড্রেড মিলিয়ন ডলারের একটা কন্ট্রাক্ট যেখানে এডিবি সেন্ট্রাল গভর্নমেন্টকে এই অ্যামাউন্টটা অ্যাজ এ লোন দিচ্ছেন ত্রিপুরা ডেভেলপমেন্টের জন্য ত্রিপুরার কোন ডেভেলপমেন্টের জন্য একটা হচ্ছে আরবান এরিয়াজের ডেভেলপমেন্ট হবে আর একটা হচ্ছে ট্যুরিজমের বিভিন্ন ফ্যাসিলিটি ডেভেলপমেন্ট হবে তো বেসিক্যালি এই জিনিসটাতে কী হতে যাচ্ছে যে হাইওয়ের উপর যত ধরনের ইম্পর্টেন্ট ইউএলবিস আছে আর লোকাল বডিজ আছে অথবা ইম্পর্টেন্ট যে আমাদের হাইওয়ের উপর যে ইম্পর্টেন্ট ট্যুরিস্ট স্পটগুলো আছে বেসিক্যালি হাইওয়ে জন্য বলা হচ্ছে ওগুলোর উপর বেশি জোর দেওয়া হবে আর এখান থেকে অবশ্যই অন্যান্য টাকা কিছু কিছু অন্যান্য ক্ষেত্রেও লাগানো হবে তো সেগুলো সেই যে এরিয়াগুলো আছে সেগুলোতে বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট ওয়ার্ক করা হবে তো আরবান লোকাল বডিতে সেটা পানীয় জল রিলেটেডও ডেভেলপমেন্ট হতে পারে ট্রান্সপোর্টেশান রিলেটেডও হতে পারে ট্যুরিস্ট এরিয়া আপনার ট্রান্সপোর্টেশনের উপর সেখানে সেখানে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি ডেভেলপমেন্ট করার উপর ইভেন ট্যুরিজমের ক্ষেত্রে মার্কেটিংয়ের উপরও এই টাকাগুলো বিভিন্নভাবে আস্তে 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 করে ওভার দ্য ইয়ার্স এগুলোকে ব্যয় করা হবে ঠিক আছে তো এটা যখন সাইন করা হচ্ছিল মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের তরফ থেকে সেখানে উপস্থিত ছিলেন মিস জুহি মুখার্জি ওকে আর যে এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক ওনাদের তরফ থেকে ছিলেন নীলয়া মিতাস ওনাদের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে অ্যাকচুয়ালি এই এই চুক্তিতে অনেক দিন থেকেই চলছিল ফাইনালি এখন স্বাক্ষর হয়ে গেছে আর সেখান থেকে টাকাটা নিশ্চয়ই সেন্ট্রাল গভর্নমেন্টের থ্রু ত্রিপুরা গভর্নমেন্টকে ট্রান্সফার করা হবে ডিপার্টমেন্টসকে যাতে করে এই জিনিসগুলো প্রপারলি ইউটিলাইজ করা যায় ইভেন এইসব ক্ষেত্রে কি হয় এডিবিও এগুলো ফলো করেন যে কিভাবে টাকাগুলো ইউটিলাইজ হচ্ছে ওকে চলুন নেক্সট যদি আমরা নিউজে চলে যাই যে টোয়েন্টি ফিফথ ডিসেম্বর আমাদের যে ফরমার প্রাইম মিনিস্টার ছিলেন অটল বিহারী বাজপেয়ীজী ওনার বার্থডে উপলক্ষে দুই থেকে ওকে দুই থেকে সুশাসন দিবস বলে পালন করা হয় আর বেসিক্যালি যে পুরো উইকটা আছে বিশ ডিসেম্বর থেকে ছাব্বিশ ডিসেম্বর পর্যন্ত সেটাকে সুশাসন উইক হিসেবে পালন করা হয় ঠিক আছে তো এই উপলক্ষে বিভিন্ন ধরনের কার্যক্রম গভর্নমেন্ট করে থাকেন তো সে যেমন ত্রিপুরাতে যেমন সুশাসনের উপর অল অলরেডি একটা ক্যাম্পেইন চলছে তো এই ধরনের বিভিন্ন ওই রিলেটেড বিভিন্ন ধরনের কার্যক্রম ওই টাইমে হয়ে থাকে ওকে তো নেক্সট যদি আমরা পয়েন্টে যাই যে ত্রিপুরার পলিটিক্সে একজন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি মিস্টার সুরজিৎ দত্ত ওনার ওনার দেহত উনি দেহত্যাগ করেছেন ওকে টোয়েন্টি এইথ ডিসেম্বরে আর উনি অ্যাকচুয়ালি অনেক দিন থেকে বিভিন্ন ধরনের রোগে ভুগছিলেন লাইক কিডনি রিলেটেড প্রেশার ব্লাড সুগার রিলেটেড ফাইনালি উনি মারা যাওয়ার দু তিন দিন আগে ত্রিপুরার একটা হসপিটালে ভর্তি ছিলেন সেখান থেকে কলকাতায় পাঠানো হয় আবার ওনার ওনার অনেক দিন থেকে ডায়ালিসও চলছিল ফাইনালি উনি আর আমাদের মাঝে নেই এরপর ওনাকে ত্রিপুরায় আনা হয় আমাদের বটতলা যে শ্মশানঘাট আছে সেখানে ওনার অন্তিম ক্রিয়াকর্ম যা আছে সব কিছু করা হয় অপোজিশন পার্টির যত লিডাররা আছেন পুরনো আমাদের যে পাস্ট চিফ মিনিস্টারসরা আছেন সবাই সহানুভূতি ব্যক্ত করেছেন আর উনি এমন একটা ব্যক্তি এটার একটা আজীব ঘটনা হচ্ছে যে নাইনটিন এইটি এইট থেকে শুধু দুই হাজার তেরোতে উনি ইলেকশানে জিতেননি আদারওয়াইজ সমস্ত ইলেকশানে উনি জিতেছেন সাতবারের এমএলএ উনি তো এটা একটা মানে খুবই গুরুত্বপূর্ণ কথা গুরুত্বপূর্ণ একটা ডাটা যেটা হচ্ছে সাতবারের এমএলএ নাইনটিন থেকে শুধু একবার উনি হেরেছেন তো এটা ত্রিপুরার পলিটিক্সের জন্য একটা ওভারঅল বড়ো লস তো টোয়েন্টি এইট ডিসেম্বরের আরেকটা নিউজ হচ্ছে যে ত্রিপুরা গভর্নমেন্টের মিনিস্টার মিস্টার রতনলাল নাথ উনি জানিয়েছেন যে এই যে নেক্সট যে অধিবেশন শুরু হচ্ছে সেখানে ওনারা দুটো গুরুত্বপূর্ণ বিল নিয়ে আসবেন একটা হচ্ছে জিএসটি রিলেটেড একটা হচ্ছে টিএসআর রিলেটেড টিএসআর এর ফোর ফোর্থ অ্যামেন্ডমেন্টের উপর ওনা ওনারা বিল নিয়ে আসছেন আর জি ক্ষেত্রে সেভেন্থ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে আসছেন দেখা যায় যে বিলগুলো প্যাশ হওয়ার পর কী হয় সেগুলো কি কথা হচ্ছে কি ব্যাপার এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব কারণ এগুলোর আর কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই আর ওগুলো কতটুকু পাস হচ্ছে কি পাস হচ্ছে না সেই জিনিসগুলোও দেখার বিষয় পরবর্তী সময়ে ঠিক আছে চলুন আর নেক্সট নিউজে যাই এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ত্রিপুরাতে প্রথমবার হচ্ছে ঠিক আছে ত্রিপুরাতে প্রথমবার হচ্ছে কোথায় হচ্ছে স্বামী বিবেকানন্দ ময়দান অথবা আস্তাবল ময়দান যাই বলি আমরা সেখানে হচ্ছে কি হচ্ছে দুই দিনের খেলো ত্রিপুরা প্যারাগুলো গেমস ওকে তো প্যারা গেমস সাধারণত কাদের জন্য হয় যারা যেনারা ডিস ডিফারেন্টলি অ্যাবল্ড বলি বা ডিসেবলড বলি ওনাদের জন্য হয় বিভিন্নভাবে ওনারা যে বিভিন্ন ধরনের যে ডিসেবিলিটিস থাকে সে ধরনের লোকদের জন্য এই ধরনের প্যারা গেমস থাকে তো প্যারা গেমসগুলো এবার যারা যেটা হচ্ছে সেখানে হচ্ছে ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টসের থেকে একটা ডিপার্টমেন্ট আর একটা ডিপার্টমেন্ট হচ্ছে ডিপার্টমেন্ট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশান এই দুটো ডিপার্টমেন্ট মিলে এই কার্যক্রমটা করছেন ঠিক আছে তো এটার মধ্যে ইম্পর্টেন্স কি যাতে করে এই যে খেলাটা আছে এটা যাতে একটা ইনক্লুসিভ স্পোর্টস হয় সব ধরনের লোক যাতে এই খেলাগুলো খেলতে পারেন তো মানে শুধু তো যেনাদের প্রবলেম নেই ওনারা খেললে হবে না না ওনাদের কি দোষ যেনাদের একটু কোনো একটা সমস্যা আছে ওনাদের তো কোনো দোষ নেই ওনারা এইভাবেই তো এসছেন পৃথিবীতে তো সুতরাং ওনাদের জন্য ফ্যাসিলিটি থাকা দরকার তাই এখন সেই হিসাবে এই জিনিসগুলো হচ্ছে প্রায় যেটা আশা করা যাচ্ছে দুই এর খেলাতে এটা উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখ থেকে হচ্ছে তো আশা করা যাচ্ছে তিনশো চৌষট্টি জন পার্টিসিপেন্টস ও সমস্ত ডিস্ট্রিক্ট থেকে মিলিয়ে জয়েন করবেন এখানে যে খেলাগুলোর উপর মানে জোর দেওয়া হবে সেগুলো হচ্ছে শর্টপুট ফিফটি মিটার রান আর রিং থ্রো লং জাম্প চেস ক্যারম ওয়ার মিউজিক্যাল বল মিউজিক্যাল চেয়ার ব্লাইন্ড ক্রিকেট অ্যান্ড সেভেন সাইড ফুটবল ওকে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ক্রিকেট যে খেলাটা হবে সেটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে নর্থ জোন আর একটা হচ্ছে সাউথ জোন তো সাউথ জোনে কারা কারা থাকছেন ওয়েস্ট ত্রিপুরা থাকছেন সঙ্গে ঘুমতি ডিস্ট্রিক্ট থাকছে সিপাইজলা ডিস্ট্রিক্ট থাকছে সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট থাকছে আর নর্থে থাকছে হচ্ছে নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট তো থাকছেই ধলাই খোয়াই উনকুটি এই চারটা চারটাকে মিলিয়ে দুটো জোন বানিয়ে এইভাবে করে খেলাটা হচ্ছে আর কি ঠিক আছে চলুন নেক্সট যদি আমরা একটা ইম্পর্টেন্ট নিউজ ত্রিশ ডিসেম্বরে যেখানে চিফ মিনিস্টার মানে ওখান থেকে জানা গেছে যে উনি যে রেলওয়ে মিনিস্টার আছেন অশ্বিনী বৈষ্ণব ওনাকে রিকোয়েস্ট করেছে যাতে আগরতলা থেকে অযোধ্যার জন্য কোনো স্পেশাল ট্রেন দেওয়া হয় যাতে যারাই রাম রামের ভক্ত আছেন ওনারা যাতে সেখানে যেতে পারেন সেটা যাতে ব্যবস্থা করা হয় কারণ জানুয়ারি টোয়েন্টি সেকেন্ডে কী হচ্ছে রামলালার রামলালার কী হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে ওই মন্দিরে ওকে তো সুতরাং মানুষ তো সাধারণত যেতে চাইবেন যারা রাম ভক্ত আছেন ওনারা যেতে চাইবেন তো সেই জন্য উনি এই স্পেশাল রিকোয়েস্ট করেছেন তো আমি যদি রাম মন্দির সম্বন্ধে একটু যদি আমি বলি সেটাকে একটু যদি একদম কুইকলি যদি আমি বলি সেটা হচ্ছে আপনি যদি দেখেন যে যেটা যেটা ভারডিক টেস্টের টু থাউজেন্ড নাইনটিনে যে বাবরি মসজিদ এর জাগাতে রাম মন্দির করা হোক কারণ প্রমাণ হয়েছে যে সেখানে রাম মানে কোনো হিন্দু মন্দির ছিল আর সেটা অ্যাকচুয়ালি অনেক পুরোনো জমানা থেকে চলে আসছে যদি দেখা যায় হিস্ট্রি যদি দেখা যায় যে সেভেনটিন্থ সেঞ্চুরিতে মুঘলসরা হিউজ পরিমাণে বিভিন্ন কারণে বিভিন্নভাবে হিন্দুদের টেম্পল ডেস্ট্রয় করেছেন হিস্ট্রি বলে সেটা তো সেখান থেকে এরপরে নাইনটিন্থ সেঞ্চুরিতে এগুলো নিয়ে অনেক ঘটনা হয়েছে ব্রিটিশ আমলে অনেক ঘটনা হয়েছে কিন্তু ওইটার উপরে তখন ব্রিটিশ তেমন একটা কিছু করতে দেয়নি তারপরও কিছু হিন্দু লোক আশেপাশে রামলালার মূর্তি লাগিয়ে বিভিন্নভাবে পূজা করতেন অযোধ্যাকে মানা হয় হচ্ছে রামের জন্মভূমি ওকে তো যাই হোক ফাইনালি নাইনটিন মানে দুই হাজার সনের আগে একটু একটা এটা নিয়ে বড় সড়ো আন্দোলন হলো আন্দোলন হওয়ার পর ধীরে ধীরে এই জিনিসটা সুপ্রিম কোর্ট গেল এখন সুপ্রিম কোর্টের জন্য এটা বহুত বহুত কঠিন ব্যাপার ছিল ওরা ও অন্য ডিপার্টমেন্টকে আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে এই কাজটা দিলেন ওনারা সেখানে একটা টিম বানালেন যেখানে সর্বধর্মের লোক থাকতে হবে সেই জিনিস মেনটেন করলেন কোর্টেও সেই জিনিসটা মেনটেন হলো হওয়ার পর এখানে প্রপার রিসার্চ হয়েছে সেটার জন্য অনেক রিসার্চ স্কলাররা এসছেন আসার পর ফাইনালি দেখা গেছে যে ইয়াস এই মসজিদের নিচে পুরনো মন্দির ছিল তো সেই হিসাবে আরও অনেক কিছু এটা তো অনেক বড় এটার উপর বড় বড় বই আছে তো এটা তো অনেক বড় স্টোরি আমি একদম শর্টকাট করে বলছি ফাইনালি ডিসিশন হয়েছে যে চলো এখানে মানে টেস্টে যে হ্যাঁ এখানে রাম মন্দির বানানো যেতে পারে এরপর সেখানে হয়েছে ঠিক আছে মস্কের জন্য আলাদা একটা জায়গা দেওয়া হোক কারণ সব ধর্মকে আমাদের ইন্ডিয়া এমন যে আমরা সর্বধর্মকে সমমানি আমরা সর্বধর্মের রেসপেক্ট করি তো সুতরাং সেই হিসাবে অন্য জায়গাতে জায়গা দেওয়া হয়েছে এখানে কাজ করা হচ্ছে এর মাঝখানে একটা কথা বলে দিই প্রথম কথা হচ্ছে এই জিনিসটাকে ধর্মের সঙ্গে ডিভিশন করে কোনো লাভ নেই আমরা একটা মডার্ন এইজে আছি আমরা প্রপার সব ধর্মকে আমরা রেসপেক্ট করে এগিয়ে যাওয়া দরকার এটার মধ্যে একটা ইম্পর্ট্যান্ট কথা বলছি এই শুধু রামের মন্দির হওয়ার জন্য অনেক অনেক মুসলিম কাজ করছেন সেখানে অনেক মুসলমান সেখানে হিউজ পরিমাণে দান দিয়েছেন এমনও একটা লোক আছে যিনি নাইনটি লাখ রুপিস দিয়েছেন একাই কথা বুঝতে পারছেন তো এখানে জিনিসটাকে সবাই একজনের চিন্তাভাবনা একরকম হয় আলটিমেটলি ইভেন আমি অনেক কিছু রিসার্চ করার পর দেখলাম যে ইভেন মুসলিমের বিভিন্ন যে সংগঠন আছে ওনারা সেক্ষেত্রে ওয়েলকাম করেছেন ওনারা বলেছেন যে সুপ্রিম কোর্টের যে রায় আছে সেটাকে আমরা মানি কারণ ওনারা যাই করেছেন অনেক রিসার্চ করে করেছেন ওকে তো এই হচ্ছে ওভারঅল ওভারঅল স্টোরিটা তো অবশ্যই এখানে অনেক অনেক মানে ইমোশন আছে তো ফিফথ আগস্ট দুই হাজার বিশে ফাইনালি এটার কনস্ট্রাকশান শুরু হলো আর এখন গিয়ে বাইশ জানুয়ারি দুই হাজার চব্বিশে এটার যে শিলান্যাস যে হয়েছিল এখন ফাইনালি সেখানে রামলালার প্রাণ প্রতি প্রতিষ্ঠা হবে তো এই জন্য পুরো ইন্ডিয়ার থেকে লোক তো যেতে চাইবেই স্বাভাবিক ওই যে বললাম একটু ইমোশনাল ব্যাপার তো সেই হিসাবে যেতে চাইবেন ইমোশনাল রিলিজিয়াসলি ওকে তো কিন্তু আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ইদানিংকালে সেখানে গেলেন ওখানে রেলওয়ে স্টেশনের আচ্ছা কাছা রিডেভেলপমেন্ট করা হয়েছে নতুন এয়ারপোর্ট চালু করা হয়েছে ফ্লাইট শুরু হয়েছে ঠিক আছে তো বিভিন্নভাবে অযোধ্যার যাতে ভালো ডেভেলপমেন্ট হয় সেদিকে ধ্যান দেওয়া হচ্ছে আর এটা একটা বলতে পারেন এই যে এরিয়াটা আছে সেটা হচ্ছে অযোধ্যা বলে যে ডিস্ট্রিক্টটা আছে সেটার হেডকোয়ার্টার সেখানে এবার যেই মন্দিরটা হয়ে যাবে হিউজ পরিমাণে মানুষ চারিদিক থেকে যাবে তো সুতরাং এয়ারপোর্টের তো হানড্রেড পার্সেন্ট দরকার হবে প্লাস রেলওয়ে স্টেশনের আপগ্রেডেশনেরও দরকার আছে সেজন্য এগুলো করা হয়েছে আর আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী উনি ক্লিয়ারলি রিকোয়েস্ট করেছেন সবাইকে যে না যারা ইনভাইটেড আছেন অ্যাবাউট সেভেন থাউজেন্ড পিপল সামার ভিভিএপিস অর সামার আদার পিপল ওকে ওনাদের কে শুধু আসার জন্য রিকোয়েস্ট করেছেন মন্যরা যাতে না আসেন কারণ সেখানে এত লোকের ব্যবস্থা করা বা এত লোককে সেখানে জায়গা পাওয়া ইট উড বি রিয়েলি টাফ তো সুতরাং আমি এত কথা কেন বলছি এই জন্য বলছি আমাদের চিফ মিনিস্টার অবশ্যই রিকোয়েস্ট করেছেন যে এখানে ট্রেন নেন আমার মতে সেখানে ট্রেনটা নাও দিতে পারেন কারণ হচ্ছে আলটিমেটলি ট্রেন দিয়ে দিলে তো হবে না অযোধ্যা শহরে জায়গাও থাকতে হবে এত মানুষকে অ্যাকোমোডেট করার কারণ একসাথে ইন্ডিয়ার থেকে যদি এত পরিমাণে লোক এক জায়গাতে চলে যায় তো সেটা চলতে পারবে না ঠিক আছে এই হচ্ছে ওভারঅল আমি এই কথাগুলো এত কথা বলার রিজন এইটাই যে যাতে আমি জিনিসটা বুঝিয়ে দিতে পারি চলুন আমরা কিছু এমসিকিউজ করে নিই কুইকলি করে নেব যে হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউএসডি হান্ড্রেড মিলিয়ন লোন অপটেইন্ড ফ্রম এশিয়ান ডেভেলপমেন্ট কি কারণে এডিবি থেকে লোনটা নেওয়া হচ্ছে সেটা হচ্ছে কী জন্য আরবান সার্ভিসেস আর ট্যুরিজম ডেভেলপমেন্টের জন্য ঠিক না নেক্সট যেটা বলা হচ্ছে প্রশ্ন সেটা হচ্ছে সুশাসন দিবস যেটা সেটার সিগনিফিকেন্স কি ওকে যেটা ফিফথ ডিসেম্বর মানে যেটা শুরু করা হয়েছিল দুই হাজার চোদ্দ থেকে সেটা হচ্ছে কি কমেমোরেটিং দ্য বার্থডে অফ ফর্মার পি এম লেট অটল বিহারি বাজপেয়ী ওকে তো নেক্সট যদি প্রশ্ন করি যে মানে মিস্টার সুরজিৎ দত্ত ওকে ওনার পলিটিক্যাল রোল কি ছিল ত্রিপুরাতে তো সেটা বলতে পারি যে ভেটেরান উনি একজন দক্ষ ভেটেরান পলিটিশিয়ান ছিলেন আর সাতবারের এম এল এ ছিলেন ঠিক কথা কি না আর নেক্সট হচ্ছে হোয়াট আর দ্য টুস যে বিলগুলো ইটার্নিংকালে পাস করা মানে পাস করার জন্য টেবিলে দেওয়া হবে যেগুলো পেশ করা হবে আমাদের আপকামিং লেজিসলেটিভ সেশনে সেগুলো কি কি। ওকে সেগুলো একটা হচ্ছে জিএসটি রিলেটেড জি অ্যামেন্ডমেন্ট বিল ওকে সেভেন্থ অ্যামেন্ডমেন্ট বিল আরেকটা হচ্ছে টিএসআর অ্যামেনমেন্টের ফোর্থ অ্যামেন্ডমেন্ট বিল ওকে নেক্সট যদি আমরা কোশ্চেনে যাই খেলো ত্রিপুরা প্যারা মেডি প্যারা গেমস যেটা হচ্ছে টোয়েন্টি নাইনথ ডিসেম্বরে কোথায় হচ্ছে সেটা স্বামী বিবেকানন্দ ময়দান আগরতলাতে ঠিক কিনা নেক্সট যদি যাই হোয়াট ইভেন্ট ইজ সেট টু অকার অন জানুয়ারি টোয়েন্টি টু দুই হাজার চব্বিশে রাম মন্দির যে ইয়েটা হবে সেখানে কী কী হতে যাচ্ছে তো এটাতে আমরা প্রাণ প্রতিষ্ঠা যে যে ওয়ার্ডটা বলি সেটাকে ইংরেজিতে বলা হয় কনসিক্রেশন সেরিমনি অফ রাম লালা ওকে নেক্সট প্রশ্ন সুপ্রিম কোর্ট দুই সালে যেই ইয়েটা দিয়েছিল যে ভার্ডিকটা দিয়েছিল সেটা কি ছিল সেখানে কি বলা হয়েছিল যে গেইভ ইট টু গেই বি টু হিন্দুজ ফর এ টেম্পল ওকে ওই জায়গাটাকে হিন্দুজদের টেম্পলের জন্য দিয়ে দেওয়া হয়েছিল অন হুইচ ডেট ওয়াজ দ্য ফাউন্ডেশন স্টোন যে এই যে রাম মন্দিরের ফাউন্ডেশন স্টোন কখন মানে এনোগারেট করা হয়েছিল কখন শুরু করা হয়েছিল সেটা হচ্ছে কি আগস্ট পাঁচ দুই হাজার বিশ সালে ওকে আর যে ফাউন্ডেশন স্টোনটা লেয় করা হয়েছিলো সেটা কে করেছিলেন ও সেটা তখনও করেছিলেন আমাদের প্রেজেন্ট প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী আশা করছি আপনারা যথেষ্ট ইনফরমেশান এই উইকের পেয়েছেন যেটাকে আপনারা ইউটিলাইজ করতে পারবেন বিভিন্নভাবে যদি ভালো লেগে থাকে লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আপনার বন্ধুদেরকেও জানাবেন আর আমাদের যে কোচিং সেন্টার আছে সেখানে অফলাইন অনলাইন থ্রো অ্যাপ সব ধরনের ফ্যাসিলিটি আছে যোগাযোগ করতে পারেন anytime thank you for watching